আসসালামু আলাইকুম। তো আপনি কিন্তু ঘরে বসে আপনার হাতের মোবাইল দিয়ে ইনকাম শুরু করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই। যেমন আমি এখানে গেট স্টার্টেডের মধ্যে ক্লিক করি। গেট স্টার্টেডের মধ্যে ক্লিক করার পরে এখানে লোড নেবে, দেখেন যে আই এম নট এ রোবট। এটা কিন্তু আমরা অনলাইনে করে থাকি, তো এটার বিনিময়ে কিন্তু আমরা টাকা পাবো, ঠিক আছে। দেখেন এখানে ক্রস ওয়াক বলতেছে, যেগুলোর মধ্যে ক্রস ওয়াক আছে আমি ক্রস ওয়াকগুলো দিয়ে দিলাম। ক্রস ওয়াকগুলো দিয়ে দেওয়ার পরে নিচে দিয়ে যাই, এখানে ভেরিফাই মধ্যে ক্লিক করবো। ওইখানে উপরে দেখেন 00 ছিল, এখানে কিন্তু 00.10 ডলার হয়ে গেল, ঠিক আছে। তো এটা আপনি কীভাবে করবেন? তো এটা করার জন্য আমাদের যাইতে হবে হচ্ছে, যেমন আমরা যাবো হচ্ছে গুগল ব্রাউজারের মধ্যে বা যে কোনো একটা ব্রাউজারের মধ্যে যাই, লিখবেন হচ্ছে টু ক্যাপচা এভাবে লিখবেন। তারপরে এটা এন্টার করে দেবেন প্রথম যে সাইটটা, এটা অনেক পুরাতন সাইট এবং ভালো পেমেন্ট দেয়। তো আমরা টু ক্যাপচা ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। টু ক্যাপচা ওয়েবসাইটের মধ্যে চলে আসার পরে এখানে লিখে বলছেন ক্যাপচা ইন টু ওয়ার্ক, ঠিক আছে। ক্যাপচা টাইপিং জব, ওয়ার্ক ফ্রম হোম, আর্ন মানি উইদাউট রেজিস্ট্রেশন ফি, কোনো প্রকার আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে না, ডেইলি পেমেন্ট নিতে পারবেন। ক্যাপচা সলভিং সার্ভিস এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন অর্ডার ক্যাপচা টাইপ, তো কী ধরনের ক্যাপচা এখান থেকে অর্ডার করা যায়। আপনি চাইলে আপনার সাইটের জন্য ক্যাপচা অর্ডার করতে পারবেন এখানে। তো আমরা এখানে কাজ করার জন্য প্রথমে যেটা করবো সেটা হচ্ছে স্টার্ট আর্নিং। স্টার্ট আর্নিংয়ের মধ্যে ক্লিক করবো। স্টার্ট আর্নিংয়ের মধ্যে ক্লিক করলে এখানে দেখেন আপনার রেজিস্ট্রেশন করতে হবে একটা অ্যাকাউন্ট। আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার এই পাসওয়ার্ড দিবেন, তারপরে সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে আইএগি টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপরে কন্টিনিউ দিয়ে আপনার ইমেলটা ভেরিফাই করবেন। দেন এখানে আপনার অ্যাকাউন্ট হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে সাইন ইন করতে পারি, সাইন ইন অপশনে গিয়ে। তো আমরা এখানে সাইন ইন করে নিলাম। সাইন ইন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু 0.15 ডলার আছে। এখানে কিন্তু আমি আগেই বলছি যে অর্ধেক ডলার হলে পেমেন্ট নেওয়া যায়, সেটাও আমি বলতেছি। যেমন রিকোয়েস্ট পে আউটের মধ্যে যদি ক্লিক করি, রিকোয়েস্ট পে আউট এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবেল ফান্ডস আমার 15 সেন্ট, ঠিক আছে। এখান থেকে আমরা চেঞ্জ ওয়ালেট, আমরা কোন কোন ওয়ালেটে পেমেন্ট নিতে পারবো। আমরা দেখেন ওয়েব মানিতে পেমেন্ট নিতে পারবো, পারফেক্ট মানিতে পেমেন্ট, ওয়েব মানিতে দেখেন 10% বোনাস পাবো পেমেন্ট নিলে, পারফেক্ট মানিতে নিতে পারবো, পেয়ারে নিতে পারবো, এয়ারটিএম, বিটকয়েন ক্যাশ, আপনার ইউএসডিটিতে নেওয়া যাবে। তো $30 হলে আর কি, আর এগুলো সব দেখেন 25 সেন্ট, $1, 50 সেন্ট, 50 সেন্ট, 50 সেন্ট সবই কিন্তু অর্ধেক ডলার হলে পেমেন্ট নিতে পারবেন। তার মানে খুব সহজে আপনি এখান থেকে কাজ করে পেমেন্ট নিতে পারবেন। বাট এখানে অত বেশি ইনকাম করাটা কঠিন, কারণ 1000 ক্যাপচা কিন্তু কম না, দিনে 1000 ক্যাপচা আপনি। তো আপনি পার্ট টাইম হিসেবে যদি করতে চান ধীরে ধীরে, তাহলে একটা মানে আলাদা একটা খরচা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে কাজ করার নিয়ম কি, আমরা নিচের দিকে যাই। ওয়ার্কিং সফটওয়্যার, আপনি যদি কম্পিউটারে কাজ করেন তাহলে ক্যাপচা বট RS এটা আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে RU ক্যাপচা বট, এটা যদি অ্যান্ড্রয়েডের জন্য, টেলিগ্রামে আপনি করতে পারেন মাই ক্যাপচা বট টেলিগ্রামের মাধ্যমে, ঠিক আছে। যেমন আমি অ্যান্ড্রয়েডে করতেছি, আপনার যদি অ্যান্ড্রয়েড থাকে তাহলে এটার মধ্যে ক্লিক করবেন এবং ডাউনলোড করবেন ক্যাপচা বট, ঠিক আছে। ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন, তারপরে এটাকে ইনস্টল করবেন। যেমন এটা আমাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়ার পরে এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনি এখানে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে আপনার একটা ক্লায়েন্ট কি আছে, ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্ট কি, তো এই ক্লায়েন্ট কিটা কপি করবেন। কপি করে এই আপনি অ্যাপের মধ্যে লগ ইন করবেন, ঠিক আছে। অথবা আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন, যেভাবে সাইন আপ করছেন আপনি। তো এখানে তারপরে অ্যাপ্লিকেশনের মধ্যে এসে গেট স্টার্টেডের মধ্যে ক্লিক করবেন। গেট স্টার্টেডের মধ্যে ক্লিক করার পরে একটার পর একটা ক্যাপচা চলে আসবে, আপনাকে জাস্ট ক্যাপচাগুলো টাইপ করে দিতে হবে। যেমন WL8Z84, এখানে দেখেন WL8Z84, ঠিক আছে। তারপরে এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন ডলার কিন্তু অ্যাড হয়ে গেল। তো এইভাবে একটার পর একটা ক্যাপচা চলে আসবে, আপনাকে শুধু সেটা টাইপ করে এখানে দিতে হবে।